नमस्कार। व्हाट इज स्टूडेंट इंटर्नशिप प्रोग्राम अर्थात शिक्षानवीस नियोग करा हबे सरकार विभिन्न दफ्तर আমাদের এই বিষয়টা জানতে প্রথমে জানতে হবে যে স্টুডেন্ট ইন্টার্নশিপ বিষয়টা কি না রাজ্য সরকারের একটা নতুন পদক্ষেপ এবং রাজ্য সরকার ঠিক করেছে এবং মন্ত্রিসভায় কিন্তু এই বিষয়টা আলোচনাও হয়ে গেছে শুধুমাত্র নিয়োগের অপেক্ষা তবে তার আগে স্টুডেন্ট ইন্টার্নশিপে কারা সুযোগ পাবে সবাই কি পাবে একদমই না সবাই সুযোগ পাবে না ইউজি এবং পিজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা 60% পাবে একমাত্র তারাই কিন্তু এখানে আবেদনের যোগ্য। স্যালারি হিসাবে কত না স্যালারি দেওয়া হবে 5,000 টাকার মতো। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই যে নিয়োগটা হবে শিক্ষানবিশ নিয়োগটা বা ইন্টার্নশিপ প্রোগ্রামে যে কিছু ছেলে মেয়ে নেওয়া হবে সে নেওয়াটার উপর নির্ভর করছে কিন্তু অনেক কিছু। কারণ যদি এভাবে ইন্টার্নশিপ শিক্ষক বা কিছু ব্যবস্থা সরকার করে তাহলে নতুন কি রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে? একদম না, এটা একদম ভুল ধারণা। নতুন যা ভ্যাকেন্সি ছিল যেভাবে ছিল সেভাবেই পূরণ হবে। শুধুমাত্র এই নিয়মটা হবে শিক্ষিত 60% পাওয়া আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের কিছু হাতে কিছু টাকা আসা তারা বেতন বা ভাতা হিসাবে 5,000 টাকা করে পাবে এবং তাদের কাজের গতি এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী তারা কিন্তু এই টাকা নিয়ে আরো বেশি উন্নতি করতে পারবে এবং এই নিয়োগের মাধ্যমে সরকার একটা অন্যরকম পথ বা দিশা দেখাতে চলেছে। তাদের কাজের এক্সপিরিয়েন্স দেখে পরবর্তীকালে এটা কিন্তু আবার স্থায়ী করা হতে পারে এবং তারা অন্যান্য চাকরি এবং পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে একটা এক্সপেরিমেন্ট সার্টিফিকেট পাবে যেটা চাকরির ক্ষেত্রে অনেক সুবিধাজনক হবে এবং তারা এক্সপেরিমেন্ট সার্টিফিকেট হিসাবে প্রোভাইড করতে পারবে। এরপর ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা বিরাট ঝড় উঠছে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে কিন্তু সব কথার উত্তর আমি এখানে দিয়ে দিলাম। এই জন্য নতুন নিয়োগের কোনো প্রভাব পড়বে না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। শিক্ষানবিশ যারা পাবে তারা হচ্ছে 60% মার্কস আলা ছেলে এবং মেয়েরা অর্থাৎ ছাত্রছাত্রীরা। তোমরা ভালো করে কাজ শেখো এবং সরকারের বিভিন্ন দপ্তরে তোমাদের রাখা হবে, বিভিন্ন কাজের ব্যাপারে তোমাদের কিন্তু অনেক কিছু জানতে পারবে। এখানে তোমাদের একটা বিরাট সুযোগ হচ্ছে তোমরা সরকারি যে কাজকর্ম সেটা সম্বন্ধে কিন্তু নিয়োগ হওয়ার আগে ওয়াকিবহাল হয়ে যাবে, যার ফলে পরবর্তীকালে তোমরা যখন কোনো সরকারি পরীক্ষায় পাস করবে বা সরকারি কোনো পরীক্ষাতে তোমরা চান্স পেয়ে যাবে বা রিক্রুটমেন্ট হবে তখন কিন্তু তোমাদের কাজ করতে কোনো রকম অসুবিধা হবে না এবং সেখানে সরকারেরও লাভ এবং তোমাদেরও লাভ। তাই এই বিষয়টার প্রতি কোনো রকম গুজবে কান না দিয়ে আমি যেটা বললাম সেটাই হচ্ছে সঠিক খবর এবং এই নিয়োগটা খুব শীঘ্রই হতে চলেছে। মন্ত্রিসভার পরিষদে এই নিয়ে আলোচনা হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশও আছে এই বিষয়ে নিয়োগ করার জন্য। তাই খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রসেসটা আরম্ভ হতে চলেছে না, ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষানবিশ নিয়োগ করা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি লেন্থি না করে আমি তোমাদের পুরো তথ্যটা দিয়ে দিলাম। আর আমার ভিডিও যদি কোনো বন্ধু বান্ধবী মা বোন ভাই নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে রেখো। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি ভিডিওর আকারে তোমাদের কাছে প্রতিদিন উপস্থাপন করি। আর একটা বিষয় হচ্ছে এই চ্যানেলে শুধুমাত্র চাকরি সংক্রান্ত নয়, এছাড়াও আমি জব নিউজ এবং স্টুডেন্টের ব্যাপারে বা স্টুডেন্টদের কিন্তু শিক্ষা বিষয়ক কিছু ভিডিও আপলোড করে থাকি, তোমরা দেখতে পারো। এবং গ্রামারও আমি কিন্তু পার্ট 1 পার্ট 2 করে দিতে থাকি। তোমরা অপেক্ষা করে থাকো আমার পরবর্তী ভিডিওর জন্য। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।